আসসালামু আলাইকুম। উমেশ, জিকেই প্রশ্ন ব্যাংক সমাধানের ধারাবাহিক ক্লাসে তোমাকে স্বাগতম। তো আমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করছি মোট এই বইটার ওপর, এই যে জিকে প্রশ্ন ব্যাংকের ওপর। শুধুমাত্র সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংকের ওপর আমার 39টা ভিডিও হবে, যেহেতু এই বইতে 39টা টপিক রয়েছে। তো সবগুলা ভিডিও আমি করেছি এবং সবগুলো আমি প্লেলিস্টে সাজিয়ে দিয়ে দিছি, যাতে তোমাদের খুঁজতে বা পেতে সমস্যা না হয়। তো অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট চেক করলে ভিডিওগুলো পেয়ে যাবাম। তো এই সাধারণ প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংকে কী কী রয়েছে, যে মেডিকেল, ডেন্টাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এর বিগত পরীক্ষা সময়ের কোশ্চেন রয়েছে। তো বইটাতে জিকে ই মানে কি, জিকে মানে সাধারণ জ্ঞান এবং ই মানে ইংরেজি রয়েছে। তো আমরা শুধুমাত্র প্রথমে জিকে বা সাধারণ জ্ঞানের সমাধান করছি। তো আমরা আগের 8টা ভিডিওতে ধারাবাহিকভাবে 8টা টপিকের ভিডিও করেছি। তো আমাদের 8 নম্বর টপিক পর্যন্ত শেষ, আজকে আমরা 9 নম্বর টপিক অর্থাৎ ব্যাংকিং, বিমা ও মুদ্রা ব্যবস্থা, এনজিও, যোগাযোগ ব্যবস্থা, ডাক ও টেলিযোগাযোগ, এই টপিকে যেসব কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে দেখব। তো আমাদের 1 নম্বর কোশ্চেনে রয়েছে, পদ্মা সেতুতে কতটি স্প্যান আছে? 41টি স্প্যান রয়েছে। কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? বাংলাদেশ সরকারের অর্থায়নে। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কবে? 4 মার্চ 1972 সালে প্রথম মুদ্রা চালু হয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বিদেশে প্রথম ব্র্যাকের কার্যক্রম চালু হয় কোন দেশে? আফগানিস্তানে। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2018। কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করেছে? ফ্রান্স। বাংলাদেশের বর্তমান কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? 3 ধরনের। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় হবে? কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? ব্যাংক এশিয়া। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আ ন ম হামিদুল্লাহ। সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ? তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? 4টি। ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2 প্রান্ত কী হবে? জয়দেবপুর, যাত্রাবাড়ি। বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? 1, 2 এবং 5 টাকার নোটে। 19 নম্বর দেখো, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় 1986 সালে। বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েলের সাথে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় যে স্থান থেকে? ফ্লোরিডা। 16263 নম্বরে কল করলে যে সেবা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? আমাদের অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট। বর্তমান বাংলাদেশের বহরে নতুন সংযোজন বোয়িং 787। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি? চীন। বাংলাদেশে 3G প্রযুক্তি চালু হয় 14 অক্টোবর 2012। বাংলাদেশে 4G প্রযুক্তি চালু হয় 19 ফেব্রুয়ারি 2018। বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল। কর্ণফুলী নদীর ওপর সেতুর নাম শাহ আমানত সেতু। কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক। ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প মহাখালী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল 4 বছর। ঢাকার দীর্ঘতম ফ্লাইওভার হচ্ছে যাত্রাবাড়ি।
আজ এবং আগামীর কোন টেলিভিশন চ্যানেলের স্লোগান আরটিভি চ্যানেলের স্লোগান কি আজ এবং আগামীর? আচ্ছা, তারপর রয়েছে কি কত সালে বিটিভির অফিস ডিআইটি ভবন থেকে রামপুরায় স্থানান্তর করা হয়? 1975 সালে। কত সালে বাংলাদেশ টেলিভিশন রঙিন টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে? 1980 সালে। দেশে 3G মানে থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম প্রযুক্তির মোবাইল সেবার পরীক্ষামূলক ব্যবহার চালু করে কোন প্রতিষ্ঠান? টেলিটক। প্রস্তাবিত পদ্মা সেতু দুই প্রান্তের জেলার নাম বা নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশন। তারপর রয়েছে কি আমাদের প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংকের নাম হচ্ছে পূর্বালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে কত সময় ব্যাপী? প্রথম 1 মাস। এরপরে রয়েছে কি আমাদের বাংলাদেশ কত ধরনের কাগজের নোট চালু রয়েছে? বাংলাদেশে 9 ধরনের কাগজের নোট চালু রয়েছে। মুদ্রানীতি ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে কি নাম ধারণ করেছে? BDBL। ঢাকা কলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। পদ্মা সেতু দৈর্ঘ্য এবং প্রস্থ 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। বাংলাদেশ বিমানের সর্বশেষ ড্রিম লাইনার কোনটি? রাজহংস। বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর অবস্থিত? বুড়িগঙ্গা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় কত সালে? 1987 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? গভর্নর। বর্তমান নিয়মে বেসরকারি ব্যাংক একই পরিবার হতে সর্বোচ্চ কতজন পরিচালক নির্বাচিত হতে পারবে? 2 জন। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়? 1975 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান, এখানে কি বলেছে, বর্তমান গভর্নর ফজলে কবির, তবে তোমাদের সময় পরিবর্তন হতে পারে, সেটা তুমি গুগলে সার্চ দিয়ে দেখবা। বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের সর্বপ্রথম 3G সেবা চালু করে যে কোম্পানি, সেটা হচ্ছে টেলিটক। কোন ছনে বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়? 1996 সালে। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়, 2 টাকা? বিকল্প উত্তর থাকতে পারে 1, 2, 5 টাকার ব্যাংক নোট নয়। আচ্ছা, এরপরে রয়েছে কি বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1998 সালে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990। মহাখালীর ফ্লাইওভারের কয়টি স্ট্যান্ড রয়েছে? 19টি। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। যমুনা বঙ্গবন্ধু সেতু পিলার কয়টি? 50টি। স্বাধীন বাংলাদেশের 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে হার্ডিজ সেতু। তো আমাদের এই টপিকে 72টা কোশ্চেনই ছিল। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে ভিডিও করব। তো ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।